কোরআনের আওয়াজকে কোন জালেম বেঈমান বন্ধ করে দিতে পারবে না। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, দশ জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবেন, কে? আরো জোরে বলেন, কে? এজন্য মনে রাখবেন, কোরআনের সুইচ দুনিয়ার কোন মানুষের হাতে নাই। এ কিতাব নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য কোরআনকে দমাইতে থামাইতে আর ইসলামকে পৃথিবী থেকে বিলুপ্ত করার শক্তি কোন জালেম কোন কাফের কোন বেঈমানের নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো, জোরে বলেন বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, সেই আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেনে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, জোরে বলেন হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ওই কি খুশি হয়ে বেলকুচির দই নিয়ে এসে বলবে গোলাম রব্বানি ভাই আ করেন দই খান? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ওদের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, ও কি খুশি হবে? যারা বেনামাজি নামাজ পড়ে, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করে না, জাকাত দিতে চায়, ওদের সামনে দান খয়রাত জাকাতের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে অন্না পর্যন্ত দিতে চায় না, এমন কায়দায় রাস্তাতে হাইটে যায়, পিছন দিতে তাকালে মানে দুটো সুপারি গাছ ধরে আছে, এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, তে কে খুশি কে বেজা ওইটা দেখার সময় নেই, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে কোনো গোপন বিষয় নাই, অস্পষ্টতা নাই, সব স্পষ্ট, ওপেন, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে কোরআনের কথা বলা লাগবে, আর যে কোরআনে কথা বলে সে সত্য কথা বলে, মাংকালা বিহি সদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, বেজাল আছে, ধোকা আছে নাই, থাকবে কি করে? নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দের ইজ নো ডাউট বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনুল কারীম কে নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা চলবে, কোনো সমস্যা আছে নাকি? এজন্য আমরা কোনো বাতিল রক্তচক্ষুকে ভয় পাই না। অনেকে চোখ গুলো ডিপ জলের মতো বড় বড় করে বলে, হুজুর সাবধান, কেন কি হয়েছে? কয় খায় বেলা দেবো বেশি করলে, ওর চোখে কি আমরা ভয় পাই? কয়েকদিন আগে এক বক্তার মাহফিলে মাইক কেড়ে নিল, দেখলেন না? এরকম প্রতিনিয়ত যারা করে ওরা টাটকা বুঝে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না, কোন ইমানদার কোরআনের কথা শোনার পরে, জলা তো দূরের কথা, কোরআনের কথা শুনলে মন যদি আবু বকরের মতো হয়, যাদাতুহুম ঈমানাও, আর ইমানটা বৃদ্ধি পাবে, ইমানটা বেড়ে যাবে, আল্লাহ ছাড়া কারোকে দেখে আর ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না, ইমান বেড়ে গেলে আবু বকরের মতো মন নিয়ে বসলে কোরআন শোনার পরে তার উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকার হবে, বলেন সুবহানাল্লাহ।
আর মন যদি আবু জেহেলের মতো হয় সারা রাত রাসূলের কণ্ঠে কোরআন শুনে সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল কে রে আবু জেহেল তুই কি ছাগল সারা রাত কোরআন শুনে সকাল বেলায় বলে পাগল জাদুকর নানা অপবাদ আমার রাসূলকে দিত কথা বলেন ঠিক কি না আবু জেহেল তাও দিনের বেলায় বিরোধিতা করে রাতের বেলায় কোরআন শুনতো বর্তমানে কিছু আবু জেহেল বের হয়েছে ওরাও দিনেও শুনে না রাতেও শুনে না কোরআনের কথা শুনলে ওদের অ্যালার্জি বেরাম চুলকানি আরম্ভ হয় কথা কন না কেন কিছু লোক আছে বেগুন খাইলে চুলকায় দেখেন না বেগুনের ঝোল খাইলে চুলকে ভর্তা খাইলে চুলকে ডাল খাইলে চুলকে ভাজি খাইলে চুলকে রাস্তা ঘাটে এই যে বিলকুচি বাজারে বেগুনের সব বিক্রি হয় ওখানে চুলকে এরপরে পদ্মা নদীর ইলিশ এরপরে বেগুন দিয়ে এই শীতের দিনে যদি ঝোল করা হয় জিব্বাই মানে পানি আছে এইটা খাইতে কি যে মজা কথা কন ঠিক কি না কিন্তু যার অ্যালার্জি আছে ওর জন্য লন্ডন থেকে যদি বেগুন অর্ডার দেওয়া হয় চুলকানি কমবে কথা বলেন কমবে কিছু কিছু লোকের ইমানের ভিতরে অ্যালার্জি আছে মসজিদে শুনলেও চুলকায় জিকিরের মজলিসে শুনলেও চুলকায় আর তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে শুনলেও চুলকায় চুলকাইতে চুলকাইতে অবস্থায় এখন এমন দাড়ি টুপি আল্লাহ হুজুর দেখলেই আর চুলকায় কথা কন ঠিক কি না কোরআনের কথা তোমার ভালো লাগে না মানে কোরআনের কোন আয়াত তোমার বিপক্ষে চলে গেছে তাহলে বুঝবে তোমার জীবনই শেষ কথা কন ঠিক কি না হ্যাঁ যখন হুজুরেরা বলে ওই নেতার অনুসরণ করো না যে নেতা তোমাকে মদ দেয় নারী দেয় ক্যাডার বানায় সন্ত্রাস বানায় পিস্তল তুলে দেয় সেই নেতাও জাহান্নামে যাবে তোমারও জাহান্নামে এনে যাবে ওরা চলে গেছে এগুলো তো আমরাই করি কথা কন ঠিক কি না হুজুর আমাদেরও ধরছে কে কথা কন এদেশে এমনও মানুষ আছে ইয়াবা ব্যবসা করে আছে না ফেন্সিডিলের বিক্রি করে আছে না তো ওদের তো চলবে ওদের ব্যবসায় ভাটায় পড়ে যাচ্ছে কথা কন ঠিক কি না এই জন্য হারাম পথ উপার্জন নয় মমিনেরা উপার্জন করে হালাল পথে কথা বলে ঠিক কি না আর হালাল পথে কেমনি উপার্জন করা লাগে বেলকুচি তামা এসে দেখো কথা কন ঠিক কি না লিল্লাহ তাকবে কষ্ট পাচ্ছেন আপনারা এই জন্য কোন বিরোধিতা আছে যত খুশি করে করুক ওদের কোন বিরোধিতা ইসলামকে দমাইতে পারবে না থামাইতে পারবে না কোরআনের আওয়াজকে কোন জালেম বেঈমান বন্ধ করে দিতে পারবে না এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন দশ জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবেন কে আরো জোরে বলেন কে এজন্য মনে রাখবেন কোরআনের সুইচ দুনিয়ার কোন মানুষের হাতে নাই এ কিতাব নাজিল করেছেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কিতাব নাজিল করেছি আমি এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআনকে দমাইতে থামাইতে আর ইসলামকে পৃথিবী থেকে বিলুপ্ত করার শক্তি কোন জালেম কোন কাফের কোন বেঈমানের নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নে ভয় দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই কাফের ভাইয়ানারা যতই মুখের ফুৎকার দিয়ে দিনের আলো ইসলামের আলো কে নেভানোর চেষ্টা করো আল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনে দিনের আলো কে কোরআনের আলো কে ইসলামের আলো কে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কি না কোরআনের হক কথা কইলে মুনাফিকের জ্বলে কথা কন ঠিক কি না এই জন্য জমিনে সূর্যের আলো চলবে যতদিন কোরআনের কথা চলবে ততদিন কথা বলেন না কেন মন খারাপ করছেন কোরআনের কথা চলবে সূর্য যতদিন চলবে কেউ থামাইতে পারবে না কেউ থামাইতে পারবে না কথা বলে ঠিক কিনা তোমাদের চাইতে বড় বড় নেতারা চেষ্টা করেছিল পারে নাই সাড়ে চোদ্দ শত বছর আগেই ইসলামকে দমানো থামানোর চেষ্টা করা হয়েছে তারা ব্যর্থ হয়েছে আজকেও যারা ইসলামের উপর আক্রমণ করে ওলামা ইকরামদের উপর আক্রমণ করে তাদেরও জেনে রাখা উচিত ওরা আবু জেহেল আবু লাহাবের মতো
ধ্বংস হবে ওরা টিকতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাটির নাম আল মুমিনুন কি নাম আরো জোরে বলেন কি নাম আপনারা সবাই মুমিন হতে চান না মুমিন হয়ে কবরে যেতে চান না আর মুমিন হয়ে যে কবরে যাবে তার কবর জান্নাত না জাহান্নাম নিঃসন্দেহে জান্নাত সুবহানাল্লাহ কোন এজন্য আমরা মুমিন কিভাবে হব আমাদের টার্গেটই তো মুমিন হয়ে কবরে যাওয়া মুত্তাকি হয়ে কবরে যাওয়া আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাওয়া কথা বলে ঠিক কি না সেই টার্গেট মোতাবেক আজকের কথা বলা হবে ইনশাআল্লাহ কথা বলবো সূরা আল মুমিনুন থেকে মোট আয়াত আছে 118 রুকু আছে 6টি বিশ্ব নবীর মক্কার জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন আমি নাজিলের প্রেক্ষাপট খুব লম্বা আলোচনা করা বিষয় কিন্তু আসলে আমি লম্বা না করে খুব দ্রুত গতিতে আপনাদের সানে নজরুল বুঝায়া আলোচনার প্রেক্ষাপটে আল্লাহ পাক কি বলেছেন আমাদের জানা দরকার কথা বলেন ঠিক কি না আমরা কিভাবে মুমিন হয়ে কবরে যাব আপনারা আমার সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন জান্নাতে যাইতে গেলে কিছু গুণাবলী আছে সেই গুণাবলী কথা আল্লাহ পাক সূরা আল মুমিনুনের ভিতরে আলোচনা করেছেন বলেন আল্লাহু আকবার